নয়নতারার গাছের চারা কিভাবে আলাদাভাবে পটিং করতে হয় আজকে আপনাদের সাথে ওই ভিডিওটাই শেয়ার করব। তার জন্য আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে এখানে আমি ভালো করে মাটি মিশিয়ে নিচ্ছি। এখানে মাটির ভেতর কিছুটা পানি, এনপিকে সার, জৈব সার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। ভালো করে মাটি মেশানো হয়ে যাওয়ার পর আমরা চলে যাব এখানে নয়নতারা গাছের চারাগুলো নিতে। এখানে এই চারাগুলাই আমি নিয়ে আজকে আলাদাভাবে পটিং করব। তো এখানে আমি একটি মাটির পট নিয়ে নিয়েছি এবং নিচে একদম ড্রেনিং সিস্টেমটা ভালো করার জন্য আমি এখানে কিছু স্টোন দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা যে পানিটা থাকে ওটা পড়ে যেতে পারে। তারপর এখানে আমি যে মাটিটা মিক্সড করে রেখেছিলাম সেই মাটিটাই দিয়ে দিব। মাটির টবে পর্যাপ্ত মাটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি ওই আলাদা টব থেকে যেখানে আসলে ওই নয়নতারার গাছটা ছিল সেখান থেকে এই চারাগুলো তুলে নিয়েছি। আমি পুরা মাটিটা সরাবো না, বিকজ এটা এখনও চারা, হয়তোবা পুরা মাটিটা সরালে চারাটা মারা যেতে পারে। তাই আমি পাশ থেকে এক্সেস কিছুটা মাটি সরিয়ে এখানে দিয়ে দিচ্ছি। টবের মাটিটা হালকাভাবে হাত দিয়ে একটু সরিয়ে তারপরে শিকড়টা মাটির ভিতর দিয়ে দিব এবং পাশ থেকে মাটি দিয়ে দিব। এই একই প্রসেসে আমি আস্তে আস্তে সকল চারাগুলাই একইভাবে হালকা মাটি রেখে, অর্থাৎ শিকড়ে হালকা মাটি রেখে তারপর এখানে আমি মাটির ভিতর দিয়ে দিব। যেহেতু চারাগুলো এখনও বড় হয় নাই, আমরা যদি পুরা শিকড়টা থেকে মাটি ছাড়াইতে যাই তখন কিন্তু গাছটা আর বাঁচবে না। এই জন্য আমরা খুবই কেয়ারফুলি এভাবে আমরা আস্তে আস্তে শিকড়ে কিছুটা মাটি রেখে তারপর আমরা মাটিটা ফাঁকা করে ওইখানে আমরা মাটি দিয়ে ঢেকে দিব। সব ছোট বড় চারা মিক্সড করে এই টবে দিয়ে দিয়েছি। এবার এখানে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে একপাশে রেখে দিব। এখনও যেহেতু অনেকটা মাটি পড়েছে পরিষ্কার করতে হবে, তাই এখানে এখনও আমি এক কোনা এখনও রেখে আপনাদের দেখাতে পারি না, কিন্তু ইনশাল্লাহ পরে কোনো এক ভিডিওতে আমি এটার আপডেট দিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার মতো আপনারাও চাইলে আপনাদের বাসায় থাকা বড় নয়নতারা গাছের নিচে থেকে হয়ে থাকা ছোট ছোট নয়নতারা চারা গাছকে এভাবে আলাদা পটে রাখিয়ে আপনারাও আপনাদের বাগানটা নয়নতারা গাছে ফুলে ভরিয়ে ফেলতে পারবেন। আজকের মতো এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।